বেড়াই দেশের বাইরে যারা আছে, বিশেষ করে নতুন যারা প্রজন্ম, এদের মধ্যে কিভাবে বাংলা সংস্কৃতির চর্চা হয়। আমি সবচেয়ে বেশি অভিনন্দন জানাব এইসব নতুন প্রজন্মের পিতামাতা, যারা সব সময় চেষ্টা করে যাচ্ছে বাংলা সংস্কৃতি চর্চা চর্চায় নিজেদের নিয়োজিত রাখছে, ছেলেমেয়েদেরকেও শেখাচ্ছে। বাংলাদেশ কতখানি আপন হতে পারে, বাংলাদেশ কতখানি আদরে, দেশের মাটি কত মায়া, সেটা বোধ হয় একটু বেশি করে ফিল করে অন্য দেশে আসা এই বাংলা ভাষার মানুষ, তাই তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আর এই ধরনের সংস্কৃতির লালন কিংবা চর্চা অবশ্যই আমি ধন্যবাদ দিব তাদেরকে, যাদের মাধ্যমে আজকে দেশের বাইরে সমস্ত বাংলা ভাষাভাষীর কাছে আমরা আমাদের সংস্কৃতিকে পৌঁছে দিতে পারছি, শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়া কারণে। বিশেষ করে আমাদের বাংলার সংস্কৃতি চর্চা তাদের কাছে অনেক তাড়াতাড়ি পৌঁছচ্ছে, তাই আমি আমাদের এই সব মিডিয়াকে ধন্যবাদ জানাই। Thank you.
Hallelujah.